অনেক কঠিন প্রশ্ন আমার জন্য। তবে যখন আমি ছোট ছিলাম, আমি ছোটবেলা থেকে আমরা ছুটির ঘন্টা দেখেছি বারবার, দীপু নাম্বার টু দেখেছি বারবার, আমার বন্ধু রাশেদ দেখেছি, তো হয় না যে এর পরবর্তীতে আসলে কি দেখবো আমরা, অথবা শিশুদের জন্য আমরা তাদের কথা মাথায় রেখে কয়টা সিনেমা বানাই, বছরে তো বাদ দিই, 5 বছর 10 বছরেই কয়টা সিনেমা বানাই। ইটস এ বিউটিফুল অকেশন যে আমরা এত সুন্দর একটা স্ক্রিপ্ট পেয়েছি, এত সুন্দর একটা গল্প পেয়েছি। আমি যখন নিজে ছোটবেলায় রাতুলের রাত রাতুলের দিন পড়েছি, তখন আমার নিজের মনে হয়েছে যে আমার একটা রাতুল ভাইয়া দরকার। তো আমার মনে হয় যে যখন বাচ্চারা এই সিনেমাটা দেখবে, যখন বাচ্চারা প্যারেন্টসরা তাদেরকে ডেফিনেটলি নিয়ে আসবে, একটা কানেক্টিং পয়েন্ট বলতে চাই যে এই ছবিটা শিশুতোষ চলচ্চিত্র, তার মানে কিন্তু এই না যে এখানে বাবা মা দেখতে পারবেন না, এখানে কিশোররা দেখতে পারবেন, ইয়াং যারা অ্যাডাল্ট আছে তারা দেখতে পারবেন, কারণ প্রত্যেকটা এজ গ্রুপের রিপ্রেজেন্ট করার মতো ক্যারেক্টার এখানে আছে। তো আমি এক্সাইটেড, কারণ যে বাচ্চাদের সাথে কাজ করেছি তারা অনেকটা বড় হয়ে গেছে, ওরা প্রথমবার নিজেদেরকে বড় পর্দায় দেখবে, ওদের ডিফারেন্ট একটা অনুভূতি হবে, আমি ওদের অনুভূতি দেখার জন্য অপেক্ষা করছি। আর আমরা অনেক প্রাউড, আমরা আসলেই প্রাউড আমাদের পুরো টিম, যে করোনার থেকে শুরু করে এই সিনেমাটা ধাপে ধাপে পার করে আমরা অবশেষে আপনাদের পর্যন্ত নিয়ে আসতে পারছি। আর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর একটা শিশুতোষ চলচ্চিত্র যোগ হতে যাচ্ছে, যার একটা ক্ষুদ্র অংশ আমরা সবাই। আমার কাছে মনে হবে যে আমি যদি এখন যদি আমি শিশু থাকতাম, আমার চাহিদা অথবা ঝামেলা কোথায় হয়, আমরা একই সাথে মিক্স করে ফেলি, আমরা না শিশুদের জন্য সিনেমা বানাই না বড়দের জন্য বানাই, তো একটা জায়গায় কোথায় জানি যে মিলে যায় সব কিছু। বাট যদি শুধুমাত্র তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি আমরা, আপনারা জেনে শকড হবেন যে যেই বাচ্চাদের সাথে আমরা কাজ করেছি, আমরা যতটুকু মনে করি যে ওরা হয়তো এতটুকু পর্যন্ত ভাবে, ওরা তার থেকে অনেক অ্যাডভান্স চিন্তা করে, ওরা অনেক স্মার্ট, ওরা অনেক আগানো। তো যেই ছবিগুলো দেখে আমরা আনন্দ পেয়েছি, অনেক কিছু দেখে হয়তো ওরা আনন্দ পায় না। তো আমরা যখন ফিল্মটা বানিয়েছি, আমাদেরকে ওরা কি সে আনন্দ পাবে এটা মাথায় রেখে বানাতে হয়েছে। এবং আমার বিশ্বাস যে যেই পয়েন্ট থেকে আমরা সিকোয়েন্স করার সময় যেভাবে এনজয় করেছি, আশা করছি সেই হাসি, সেই এক্সাইটমেন্ট, সেই অনুভূতি ইনশাল্লাহ শিশুরা পর্দায় পাবে। কেউ এটা নিয়ে কোনো দ্বিধা রাখবেন না। প্রথম কথা, আপনি যদি একজন প্যারেন্টস হন, আপনাকে বলবো পার্টিকুলারলি, আপনি কোনো ডাউট ছাড়া আপনার সন্তানকে নিয়ে এই ছবিটা দেখতে হলে আসতে পারবেন, কারণ এমন কোনো আপত্তিকর সিচুয়েশন আপনাকে পড়তে হবে না ইনশাল্লাহ। আমরা ফিল্মটা সেইটা মাথায় রেখে বানিয়েছি। আর যারা মনে করছেন যে শুধুমাত্র কি শিশুরা দেখবে, একেবারেই না। আমরা যারা আছি, আমরা যেমন ইউনিভার্সিটি স্টুডেন্টের ক্যারেক্টার প্লে করছি, যারা ইউনিভার্সিটিতে এখন পড়ছেন তারা কিন্তু আমাদের রাতুল তৃষা এই ক্যারেক্টারের মাধ্যমে নিজেদেরকে খুঁজে পাবে। যারা একটু অ্যাডাল্ট আছেন, যারা প্যারেন্টস আছেন, তাদের জন্য এখানে অনেক ক্যারেক্টার আছে, সাচ্চু ভাই আছেন, পাভেল ভাই আছেন, আশিস দা আছে, ব্রিলিয়ান্ট পারফর্মাররা আছে। তো প্রত্যেকেই কোনো না কোনোভাবে নিজেকে এখানে খুঁজে পাবে, এবং সোজা কথা, যতক্ষণ সিনেমা হলে থাকবেন পুরো টাইম তারা এনজয় করবেন ইনশাল্লাহ। আমি আমার রাতুল ভাইয়াকে এইরকম চাই, আমার রাতুল ভাই এটা করবে, আমার রাতুল ভাই থাকলে আমার কোনো টেনশন থাকবে না। মোট কথা, প্রত্যেকের লাইফে, প্রত্যেকটা বাচ্চার লাইফে স্পাইডারম্যান সুপারম্যানের মতো একটা রাতুল ভাইয়া দরকার। তো আমি আমার রাতুলকে সেইভাবে বানানোর চেষ্টা করেছি, বাকিটা বাচ্চারা বলবে যে তাদের কেমন লাগলো এই রাতুল ভাইয়া। আমি খুব কলোনি কালচারে বড় হয়েছি, তো যারা এলাকা কালচারে বড় হয়েছেন, কলোনি কালচারে বড় হয়েছেন, তারা এটা রিলেট করতে পারবেন যে আমাদের জীবনের একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট ছিল আমাদের বড় ভাইরা, যারা আমাদের যে কোনো প্রবলেম সলভ করে দিত। এখন কিন্তু এই কালচারটা আমার মনে হয় না যে এই জেনারেশন পাচ্ছে, কারণ আমরা সবাই অ্যাপার্টমেন্টে চলে এসেছি, ইন্ডিভিজুয়াল বাড়িতে চলে এসেছি, তো অনেকে এখন ওটার সাথে রিলেট করতে পারে না। তবে যারা ওই সময় এলাকার বড় ভাই দেখেছে, যে কোনো বিপদে আপদে তাদের সাহায্য পেয়েছে, পড়াশোনা থেকে শুরু করে নৈতিকতা হোক সব কিছু শিখিয়েছে, আমার মনে হয় রাতুল ভাইয়া এরকম একটা ক্যারেক্টার হতে যাচ্ছে ফর দিস জেনারেশন। রাতুল আর তৃষা শিশুদের থেকে বাইরে কিছু না। এই সিনেমাতে অ্যাক্টিং করার সময়, অ্যাক্টিংয়ে যখন ক্যামেরা চলছিল না, তখন রোল কাট হওয়ার পরে আমার মনে হয় জুয়েল ভাই ভালো বলতে পারবেন, মঞ্জু ভাই ভালো বলতে পারবেন, আমরা কেউ অ্যাডাল্টদের মতো বিহেভ করিনি, আমরা বাচ্চাদের মতো বিহেভ করার চেষ্টা করেছি। কারণ আপনি যদি এই ফিল্ম করতে গিয়ে পার্টিকুলারলি যদি আমরা বাচ্চাদের সাথে মিশতেই না পারি, যদি ওদের সাথে আমরা ওদের বন্ধু না হতে পারি, তাহলে আসলে আর একটা বাচ্চা কীভাবে আমাদের সাথে রিলেট করবে। তো আমরা একেবারেই ওদেরই অংশ। আবার অন্যদিকে আমাদের একটা সুইট মোমেন্ট আছে, আমাদের একটা আনটোল্ড লাভ স্টোরি আছে,
যেটা আমার মনে হয় যে দর্শক খুব এনজয় করবেন, কারণ ছেলেটা অনেক চেষ্টা করে বলার আর মেয়েটা হয়তো সবই বুঝে কিন্তু সে স্বীকার করতে চায় না। তো এটা অনেকের লাইফের ক্রাইসিস। এই এই লাভ স্টোরিটা আমার কাছে অনেক সুইট লেগেছে, অনেক রিয়েলিটির অনেক কাছাকাছি লেগেছে। তো গল্পটা যখন পড়েছি তখনও ভালো লেগেছে। ইনশাল্লাহ জুয়েল ভাইয়ের সিনেমাটা যখন আপনারা দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে।